মাত্র দুটো সপ্তাহ এবং এই দুটো সপ্তাহ আগেই তৈরি হয় রাস্তা, হাত দিলেই উঠে যাচ্ছে পিচ। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গন্টার মোড় এলাকায় প্রতিবাদে বিক্ষোভ স্থানীয়দের। নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে, খতিয়ে দেখা হবে বলে দায় এড়িয়েছে জেলা পরিষদের তরফে। রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ, হাত দিলেই উঠে আসছে পিচের প্রলেপ। কে বলবে মাত্র 15 দিন আগে তৈরি হয়েছে এই রাস্তা? জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের গন্ডার মোড় থেকে মন্ডল ঘাটগামী রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। যার 2 কিলোমিটার রাস্তা 26 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হচ্ছে, এমনটাই এখানে বোর্ড লাগানো রয়েছে। এখানে এই যে রাস্তাগুলো, এই পিচ কিন্তু জাস্ট হাত দিলেই উঠে যাচ্ছে, কিন্তু এই এই কারণেই এই স্থানীয় বাসিন্দারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে অত্যন্ত নিম্নমানের একটি রাস্তা করা হয়েছে। রাস্তা তৈরি করেছে তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি জেলা পরিষদ। নিম্নমানের রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। রাস্তা উঠে যাচ্ছে, পিচ উঠে যাচ্ছে, গরু ছাগল রাস্তা দিয়ে চললে পরে ওর পায়ের সাথেই পিচ সব উঠে চলে যাচ্ছে, এবং কোনো লেভেল নাই, হাইটের ব্যাপার তো দেখতেইছেন, পাথর বেরিয়ে গেছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দায় এড়িয়েছে জেলা পরিষদ। জলপাইগুড়ি জেলা পরিষদ কখনোই কোনো কাজের মানুষের সঙ্গে আপোষ করবে না। ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলা হলো অতি দ্রুত উনি কালকেই সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখে আমাদের রিপোর্ট দেবেন, এসব প্রয়োজনে আমরা নিজেরাও যাবো। প্রথমে আমরা ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলছি যেতে, উনি কালকে যাবেন। এই রাস্তা দিয়ে কয়েক হাজার বাসিন্দার নিত্য যাতায়াত, সেই রাস্তার এই বেহাল দশায় ক্ষুব্ধ এলাকাবাসী। এখন দেখার এই এলাকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে অভিযোগ, এই যে নিম্নমানের রাস্তা কবে মেরামত হয় এবং আদৌ এই যে ঠিকাদার সংস্থা তার কি ব্যবস্থা হয়। জলপাইগুড়ির এই মন্ডলঘাট রোড থেকে সুবীর এস, রিপাবলিক বাংলা।